কয়লাকান্ঠে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন ইডি। সিটিও কমপ্লেক্সে তলব 2 সেপ্টেম্বর হাজিরা নির্দেশ। গতকাল অভিষেককে কেন্দ্রীয় এজেন্সি তলব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার 24 ঘন্টার মধ্যেই অভিষেককে তলব ইডি। অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসছেন ইডির আধিকারিকরা। নিরাপত্তা চেয়ে ডিজিসিপিকে ইমেল কেন্দ্রীয় এজেন্সির খবর সূত্রে। অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের আবেদনে সাড়া হাইকোর্টের। দিল্লি নয়, মেনকাকে জিজ্ঞাসাবাদ করতে হবে ইডির কলকাতার অফিসেই। নির্দেশ হাইকোর্টের। ইডির গোপনীয় নথির যুক্তিও গ্রহণযোগ্য নয় জানালো আদালত। 5 সেপ্টেম্বর সকালে হাজিরা নির্দেশ। 28 আগস্ট অভিষেককে, 12 আগস্ট মেনকাকে সমন। ইডিকে পুতুলের মতো না নাচিয়ে বাংলার সুশাসন থেকে শিক্ষা নিন, আক্রমণে অভিষেক। অভিষেক এটা জানতেন, সেই কারণে গতকাল উষ্মা প্রকাশ করেছেন। অভিষেক এটা জানতেন এবং সেই কারণে কি ম্যানেজমেন্ট হতে পারে, অতএব স্বাধীনতার দিন উনি দুবাইতে ছিলেন। মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রী কালকে তো ঘোষণা করেছেন। উনি কেন জানতেন? উনি কি জ্যোতিষী? হয় উনি জ্যোতিষী, আর না হলে উনি এই সমস্তটা জানতেন, সেই প্রক্রিয়ার মধ্যে উনি আছেন। বিজেপির কায়দাটাও অ্যান্টিসিপেট করেছে যে একটা বড় সমাবেশ হলো, তার যে প্রভাব সেটাকে নষ্ট করে দেবার জন্যে বিজেপি এইটা করে। এটা বিজেপি স্ট্যান্ডার্ড ট্যাকটিক্স আপনি বলতে পারেন, সেই জন্যই ধরা যায়। ইডি সিবিআই কখন কাকে ডাকবে এটা নিয়ে কোনো অবস্থাতেই বিজেপির কোনো মাথা ব্যথাও নেই। আমরা শুধু এটুকু চাই তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হোক। সিবিআই এর কাছে বেপাত্তা, বিধানসভায় হাজির মানিক ভট্টাচার্য। সিবিআই এর লুকআউট নোটিশের মধ্যেই বিধানসভায় হাজিরা মানিকের। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। উচ্চশিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে এসেছিলাম দাবি মানিকের। একটি বিচারাধীন বিষয়, সেই বিচারাধীন বিষয়ের যে যে বিষয়ে যখন যখন যে কোনো কারণে আমার সহযোগিতার প্রয়োজন হয়েছে, উপস্থিতির প্রয়োজন হয়েছে, 100 ভাগ সেই বিষয়ে আমি সমস্ত জায়গায় আমার সহযোগিতা চালিয়ে যাচ্ছি, আগামীতেও চালাবো। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, তৃণমূল জমানায় কাদের কোথায় প্রাথমিকে নিয়োগ জানতে চায় ইডি। জেলা থেকে তথ্য তালাশ পর্ষদের। 1 সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় তথ্য পাঠাতে হবে পর্ষদকে। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষেন্দু অধিকারীর সঙ্গে। কৃষেন্দু, এ বিষয়ে জেলায় জেলায় যে চিঠি পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে, তাতে ঠিক কি কি জানতে চাওয়া হয়েছে? আজকেই রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ডিপিএসসি চেয়ারম্যানদের, অর্থাৎ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের চিঠি পাঠিয়ে বলা হয়েছে যে দুদিনের মধ্যে খুব তাড়াতাড়ি কত নিয়োগ হয়েছে 2011 সাল থেকে প্রাথমিকে, তার যাবতীয় তথ্য পাঠাতে হবে। এবং এই পাঠানোর মূল কারণই হচ্ছে যে ইডি তদন্তের স্বার্থে গোটা বিষয়টা জানতে চেয়েছে। এবং সেই নির্দেশিকায় বা বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে যে ইডির ডেপুটি ডিরেক্টর পর্ষদের কাছে তারা জানতে চেয়েছেন তদন্তের জন্য যে 2011 সাল থেকে, অর্থাৎ তৃণমূল জমানায় এখনো পর্যন্ত মোট কত শিক্ষক নিয়োগ হয়েছে প্রাথমিকে, এবং তাদের যাবতীয় তথ্য দিতে হবে। এবং একটা ফরম্যাট বানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র কত নিয়োগ হয়েছে সংখ্যা দিলেই হবে না, আবেদনকারীর নাম জানাতে হবে, তার রোল নাম্বার জানাতে হবে, টেট পরীক্ষায় তার রোল নম্বর কত, তার গার্জেন বা বাবার নাম জানাতে হবে, ক্যাটাগরি জানাতে হবে, এবং অ্যাড্রেস জানাতে হবে, ঠিকানা জানাতে হবে যারা নিয়োগপত্র পেয়েছেন বা শিক্ষক হয়ে যারা যোগদান করেছেন, এমনকি তাদের ইমেল আইডি, কোন স্কুলে তাদের নিয়োগ করা হয়েছে, কত কোন বছরে নিয়োগ করা হয়েছে, যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। 2014 এবং 2017 দুটি কেন মামলা চলছে, 2012 টেতো তদন্তের আওতায় চলে এলো। এর ফলে অর্থাৎ তৃণমূল জমানায় যত নিয়োগ হয়েছে তার যাবতীয় তথ্য পাঠাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ধন্যবাদ, ধন্যবাদ কৃষ্ণ।